আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রথম মৃত্যু। যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় আবারও বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে মারা গেছেন ৩৮, আক্রান্ত ৫৪৬৬১ জন। এবং লন্ডনে অনুষ্ঠিত হল সম্প্রীতি কনসার্ট ইউকে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রথম কোনো রোগীর মৃত্যু হল। আজ ১৩ই ডিসেম্বর করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বিবিসি জানায়, বরিস জনসন সাংবাদিকদের বলেন, দুঃখজনকভাবে এখন অন্তত একজন অমিক্রনে আক্রান্ত রোগীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, আমি মনে করি এটি ভাইরাসের অপেক্ষাকৃত মৃদু সংস্করণ, এমন ভাবনা একপাশে সরিয়ে রাখা উচিত এবং এটি মানুষের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে তা স্বীকার করা দরকার। গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরই বরিস জনসনের সরকার নতুন বিধিনিষেধ আরোপ করে। এছাড়া তিনি এনএইচএসের উপর চাপ কমাতে সবাইকে বুস্টার ডোজ গ্রহণের তাগিদ দেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, অমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে লন্ডনে আক্রান্ত করোনা রোগীর ৪০% এই ভ্যারিয়েন্টে সংক্রমিত বলে জানান তিনি। Sadly, at least one patient has now been confirmed to have died with Omicron. So I think the idea that this is somehow a milder version of the virus, I think that's something we need to set on one side. এদিকে ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৬৬১ জন। গতকাল রোববার আক্রান্ত হয়েছিলেন ৪৮,৮৫৪ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৫৪,৭৩ জন এবং শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ৫৮,১৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,০০,৮,৭৩,৪৬৮ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৮ জনের। গতকাল রোববার মারা গেছেন ৫২ জন, শনিবার মারা যান ১৩২ জন এবং শুক্রবার মারা যান ১২০ জন। মোট মৃতের সংখ্যা ১,৪৬,৪৭৭ জনে দাঁড়ালো। ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়েছেন ২,৩৫,৬১,৭২৯ জন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। প্রাণের উচ্ছ্বাসে মানুষের জয়গানে লন্ডনে অনুষ্ঠিত হল সম্প্রীতি কনসার্ট ইউকে। গতকাল ১২ই ডিসেম্বর লন্ডনের রয়্যাল রেজেন্সি হলে অনুষ্ঠিত হয় এই কনসার্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, নির্বাহী মেয়র জন বেক সহ টাওয়ার হ্যামলেটস ও নিহম কাউন্সিলের কাউন্সিলর সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। উর্মিমা ঝাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কণ্ঠ সৈনিক মাহমুদুর রহমান বেনু ও হিমাংশু গোস্বামী সহ ব্রিটেনে জন্ম নেওয়া বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে সাম্প্রদায়িকতা বিরোধী কবিতা, গান, নাচ ও নাটক দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানমালা। ব্রিটেনের প্রায় শতাধিক শিল্পী কলাকুশলীর অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানে লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে এসে সংহতি প্রকাশ করেছেন অনেকে। প্রধান অতিথি হাইকমিশনার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ কখনো বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে হতে দেবে না। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনাকেই লালন করে। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ চাপ থাকার পরেও ধর্মনিরপেক্ষতার নীতি থেকে সরে আসেননি। অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করে ১১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য, ওদিচি শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য, সত্যন সেন স্কুল অব পারফর্মিং আর্টস, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য, গৌরী চৌধুরীজ সুরালয়, সপ্তসুর, রেইনমো ফিল্ম সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, অ্যালোমোনিয়া ইউকে, বিশ্ব সাহিত্য কেন্দ্র ইউকে, বিজয়ফুল, বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে, হাসান মিউজিক্যাল গ্রুপ ইউকে সহ অনেক সংগঠন ও প্রতিষ্ঠান।
সম্প্রীতি কনসার্ট ইউকে 2021 করছি, যেখানে আমরা বাংলার অসাম্প্রদায়িক চিন্তাকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের সেই মূল্যবোধগুলোকে আবারও জাগ্রত করবার চেষ্টা করছি, যেখানে যেই বাংলাদেশে বিশেষ করে স্বাধীনতার 50 বছরে আমরা বাংলাদেশে এমন একটি অবস্থান দেখতে চাই যেখানে আমরা সকলে সুখে শান্তিতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি অবস্থান। আজকে আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম and I'm proud to be a part of this Takazai Foundation and our Fawi Foundation always give the better life. And I'm so happy to see everybody's here and enjoying themselves. আমাদের যা হিন্দু মুসলমান যারা সবাই মিলে আমরা যে এত অনুষ্ঠানকে উপভোগ করতেছি, দ্যাটস ইম্পর্টেন্ট ফর মি। সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক রবিন পালের সৌজন্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, শাহ আজিজুর রহমান, মারুফ চৌধুরী, আনহার মিয়া, আশম মিসবাহ, তারিক আহমেদ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জবাসীর উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার 12 ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে আয়োজিত এ সাধারণ সভা ও নির্বাচনে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এমসি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া ও ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার জামালউদ্দিন মকদ্দুস, কাউন্সিলর ব্যারিস্টার নজির আহমেদ, কাউন্সিলর হুমায়ুন কবির, আজিজুর রহমান, আব্দুল মালিক কুঠি, বাংলাদেশ থেকে আগত অতিথি আব্দুস সামাদ নজরুল, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সহ অনেকে। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী হাজি রফিক মিয়াকে সভাপতি, সানাউর আলী কয়েসকে সাধারণ সম্পাদক ও শামীম আহমেদকে ট্রেজারার করে 85 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনারবৃন্দ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শামসুল হক চৌধুরী ও মাহবুব হুসাইন এবং প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জামালউদ্দিন মকদ্দুস। ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা এবং পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠান। রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্লাব লন্ডনের সভাপতি নাসিমউদ্দিন খান। জিয়াউল হুদা লিলনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার লুৎফুর রহমান, ব্যারিস্টার তারেক চৌধুরী, অ্যাকাউন্টেন্ট রাজ্জাকুল হায়দার খান, ব্যবসায়ী মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা অপরিহার্য। প্রবাসীদের মধ্যে একতা তৈরি করতে এবং বাংলাদেশের অসহায়দের সাহায্য করতে এই সংগঠনটি গড়ে তোলা হয়েছে বলে জানান ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলী আহমেদ, আতিকুর রহমান, মঈনুল হাসান টিপু, মোহাম্মদ শুকুর সহ অনেকে। অনুষ্ঠানের শেষে দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়। মাদ্রিদে প্রবাসীদের ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লা সমিতি। আমাদের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম জানান, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের সমন্বয়ে গঠিত হয় এই সমিতি। আর গত 12 ডিসেম্বর রাতে ঘোষণা করা হয়েছে এই সমিতির 75 সদস্য বিশিষ্ট নতুন কমিটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলরুমে আয়োজিত এক সাধারণ সভায় আগামী 2 বছরের জন্য সভাপতি পদে মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারি, সিনিয়র সহসভাপতি পদে মুরাদ মজুমদার, সাধারণ সম্পাদক পদে সুরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফখরুদ্দিন রাজি এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আবুল হাশেম নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার ও মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাবেক সভাপতি জামালউদ্দিন মনির, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন, বালিয়েন্তে বাংলার সহসভাপতি ফজলে এলাহি সহ বৃহত্তর কুমিল্লার বিপুল সংখ্যক প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বৃহত্তর কুমিল্লার এই ঐক্য আগামী দিনে কমিউনিটির যে কোনো সমস্যা সমাধানে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করবে। দর্শক, সময় হলে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।
কেউ কেউ আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হচ্ছেন। এ নিয়ে দেখুন সিলেট থেকে পাঠানো আমাদের সহকর্মী সাজরুল লস্করের একটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। স্টুডেন্ট ভিসায় লন্ডনে যাবেন আকিকুর রহমান, এজন্য সকল প্রস্তুতিও নেন তিনি। একসময় আকিকুরের স্বপ্নপূরণে এগিয়ে আসে স্টেলার কনসালটেন্ট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুব আকিকুরের ফাইলপত্র ডাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে ভিসার জন্য প্রসেসিং শুরু করেন, তৈরি করেন জব সার্টিফিকেটও। যুক্তরাজ্যের ভিসা পেতে পাসপোর্ট সহ ফাইলপত্র জমা দেন তিনি। স্টেলার কনসালটেন্টের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুব আমার ইউকে স্টুডেন্ট ভিসার ফাইল সাবমিশনের জন্য ফাইল রেডি করে দিছে। এই ফাইল পরবর্তীতে ইউকে হোম অফিস জব সার্টিফিকেটটা ফেক পেয়েছে, যার কারণে ইউকে হোম অফিস আমাকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। ভিসা তো দূরে থাক, আফরুজকে ডকুমেন্ট জালিয়াতির জন্য 10 বছরের নিষেধাজ্ঞা দেয় ব্রিটিশ হাইকমিশন। কেবল আকিকুরু নয়, এভাবে 19 জন মেধাবী শিক্ষার্থীর জব সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় ব্রিটিশ হাইকমিশনে 10 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। মুনতাসির মাহবুবের দেয়া জাল ডকুমেন্টের কারণে এখন তাদের সামনে কেবলই অন্ধকার। এই প্রতারক আমার জীবন নষ্ট করে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সহ সবার কাছে আমার অনুরোধ, যাতে এইরকম প্রতারণার শিকার কেউ না হয় এর জন্য তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা এবং দেশে বিদেশে যারা আছেন সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাই। প্রতারিত শিক্ষার্থীরা মাহবুব ও তার স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করলেও তারা কৌশলে সেখান থেকে বেরিয়ে যান। 10 বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন, টাকাও গেল, তবু আতঙ্ক আর ভয় যেন কাটছে না প্রতারিত শিক্ষার্থীদের। তারা বলেন ভবিষ্যতে হুমকির মুখে পড়েছে, এই প্রতারণার বিচার চান ভুক্তভোগীরা। এদিকে এ বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর মুনতাসির মাহবুবের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তাদের চোখে এখন কেবলই অন্ধকার, ভবিষ্যৎ নিয়ে পড়েছেন অজানা আতঙ্কে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান ভুক্তভোগীদের। সাজলু লস্কর, NTV ইউরোপ, সিলেট। তথ্য প্রযুক্তি ব্যবহার করি, সমৃদ্ধশালী দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন ইউনিয়নে বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত পোস্ট সেন্টার ফর রুরাল কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন হয়েছে। লক্ষ্মণাবন ইউনিয়নের লক্ষ্মণাবন ক্লাব সেন্ট্রাল পয়েন্টে এ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়। এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। গ্রামীণ জনগোষ্ঠীকে কম্পিউটার প্রশিক্ষণ ও রেমিটেন্স সেবা দিতে লক্ষ্মণাবন ক্লাব সংলগ্ন এলাকায় কমিউনিটি কম্পিউটার প্রশিক্ষণ ও এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে নাহিদ ট্রেডিং সেন্টার চালু হয়েছে। সোমবার দুপুর 2টায় ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বজিৎ দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বৃহত্তর সিলেটের গণদাবী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান। ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কলেজের অধ্যাপক মোহাম্মদ কাউসার আহমদ কয়েস, ফুলচান্দ ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ জয়নুল ইসলাম খানের সভাপতিত্বে, এলবি গ্রিন ফ্লাওয়ার স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ নোয়ান আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ সাদিকুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফখরুল ইসলাম মাওলানা কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোগলাবাজার ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ জালালউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফুর রহমান, রফিকুল ইসলাম, কৈলাস ডাকঘরের পোস্টমাস্টার জিল্লুর রহমান, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান সহ আরও অনেকে। আমি দেখলাম সৈয়া যে লক্ষ্মণাবন ই এরিয়ার মাঝে কম্পিউটার প্রশিক্ষণ নাই, তো আমি নিজে উদ্যোগ নিলাম যে অনেক দূর দূরান্ত গিয়ে তারা কম্পিউটার শিখতে হয়, ঢাকা দক্ষিণ যেতে হয়, ঢাকালকুঞ্জ যেতে হয়, তাই আমি নিজে উদ্যোগটা নিলাম। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গোপন ব্যালটের মাধ্যমে আগামী 2 বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন সিলেটের ওসমানীনগরের অনলাইন প্রেস ক্লাবের সদস্যরা। শান্তিপূর্ণ পরিবেশে ওসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণায় পর উপজেলার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, ওসমানীনগর অনলাইন প্রেস ক্লাবের 2022-2023 সনের নির্বাচনে 4টি পদের বিপরীতে
8 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রবিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সানাউল হক সানি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ ফয়সাল আহমেদ। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই ক্লাব কার্যালয়ের প্রাঙ্গণে বিরাজ করে উৎসব মুখর পরিবেশ। গোপন ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি উজ্জ্বল দাস। সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বিজয়ের কণ্ঠের প্রতিনিধি শাহিন চৌধুরী ও দপ্তর সম্পাদক পদে টিভি ওয়ানের প্রতিনিধি ফজলু মিয়া বিজয়ী হয়েছেন। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহসভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজুলু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ দয়পাল ছলক, সাংগঠনিক সম্পাদক আনামিয়া লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আতাউর রহমান মানিক, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমেদ শেখাল, সভাপতি উজ্জ্বল ধর, থানার ওসি এস এম মইনুদ্দিন, শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, মোহাম্মদ শরীফ মিয়ামত উল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, লেখক ও গবেষক আব্দুল হাই মুশাহিদ সহ আরও অনেকে। এ সময় ডিজিটাল বাংলাদেশের রূপান্তরের তথ্য নির্ভর সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালনের জন্য নির্বাচিত সাংবাদিকদের আহ্বান জানান অতিথিরা। তারা সুন্দরভাবে প্রশাসনের সাথে একাত্রতা ঘোষণা করে কুশপানগর উপজেলার অবহেলিত কোন মানুষের উন্নয়নে সোচ্চার থাকে। সাংবাদিকতা একটা মহৎ পেশা। একজন সাংবাদিকের লিখনের মাধ্যমে সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়। আজকে নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক দুজনকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যে কুশপানগরের যেসব অঞ্চল অবহেলিত, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সদরুল ইসলামের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের খুবাজপুর গ্রামে এ উঠান বৈঠকে স্থানীয় বিপুল সংখ্যক লোকজন অংশ নেন। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, গত রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত উঠান বৈঠকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ সদরুল ইসলাম সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ সহ রানীগঞ্জ ইউনিয়নকে একটি সমৃদ্ধ আধুনিক ইউনিয়নে রূপান্তরের ঘোষণা দেন। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ। রানীগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজাদ মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, আওয়ামী লীগ নেতা জামালুল্লাহ মুক্তার, আজমল হোসেন মিঠু, আরাফাত রহমান, যুবলীগ নেতা মমরাজ হোসেন রাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মোতাহির আলী সহ আরও অনেকে। ইতিমধ্যে নৌকার সমর্থনে হারিকান্দি, মেগারখান্দি, হিলালপুর, টিয়ারগাঁও গ্রামেও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 26 ডিসেম্বর রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, সংরক্ষিত নারী সদস্য পদে 14 জন এবং সাধারণ সদস্য পদে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা 25,797 জন। দেশ বিদেশে সবার প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, ইউনিয়নের উন্নয়নের সাথে আপনারা আমাকে নির্বাচিত করবেন। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আপনাদের ইউনিয়নের উন্নয়ন প্রসারিত হবে, আমাদের ইউনিয়নের উন্নয়ন গতিশীল হবে। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। 9 নং ইসলামপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোহাম্মদ সুলেমান মিয়ার পক্ষে এক বর্ধিত কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 13 ডিসেম্বর ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, নয়রং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল বক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌর মেয়র ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, সহসভাপতি সিদ্দিক আলী, অধ্যাপক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সানোয়ার হোসেন, মুশাহিদ আলী, আব্দুল বাসিত, আনোয়ার পারভেজ আলাল সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুলেমান মিয়াকে জয়ী করার আহ্বান জানান। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুলেমান মিয়াও সবার সহযোগিতা কামনা করেন। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ব্রিটেনে প্রথম মৃত্যু। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় আবারও বেড়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, নতুন করে মারা গেছেন 38, আক্রান্ত 54,661 জন। এবং লন্ডনে অনুষ্ঠিত হল সম্প্রীতি কনসার্ট ইউকে। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।